কানেকশন ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। My grandmother, like everybody's grandmother, was an old woman. She had been old and wrinkled for the 20 years that I had known her. Dekho, recently I have lost my grandmother, as you all know. Like everybody's grandmother, she or they particularly have the such and such, you know, অ্যাপিয়ারেন্সেস, জানো তাদের প্রথম দিন থেকে, যবে থেকে আমরা দেখছি ঠাকুমা, তো সেই ঠাকুমায় প্রথম দিন থেকে জানো তাদের একটা রিঙ্কেলড ফেস থাকে, হাত পা গুলো জড়ো জড়ো হয়ে যায়, সাদা সাদা চুল থাকে, সাদা শাড়ি পরে থাকে, ইউ নো ইটস লাইক আ রিয়েলি গ্র্যান্ড মাদারলি লুক। বেসিক্যালি দ্য ওল্ড গ্র্যান্ড মাদার্স, ওল্ড জেনারেশন গ্র্যান্ড মাদার্স, ইফ ইউ ফাইন্ড টুডেজ গ্র্যান্ড মাদার, আজকালকার দিনের গ্র্যান্ড মাদারকে দেখতে গেলে তো দেখবো যে একদম সেই জিন্স পিন্স পরে, একদম কি বলে টপ ফপ পরে, লিপস্টিক ফিপস্টিক লাগিয়ে, একটা সানগ্লাস দিয়ে গ্র্যান্ড মাদারকে একদম চেনাই যাবে না যে গ্র্যান্ড মাদার না ডটার আমার, ঠিক আছে? কিন্তু যদি আমরা আমাদের টাইমের গ্র্যান্ড মাদারের কথা দেখি, তাহলে দে আর ইন হোয়াইট শাড়িজ অ্যান্ড অবভিয়াসলি হ্যাভ সাম ঘোমটাস ওভার দেয়ার হেড অ্যান্ড অ্যাট দ্য সেম রিঙ্কেলড ফেস, হাত পা গুলো জড়ো জড়ো হয়ে যাওয়া। আর তখনকার দিনে ঠাকুমাদের সাথে এখনকার দিনে ঠাকুমার তফাৎ কি? লাইক দে আর আওয়ার গাইড, দে আর আওয়ার ফিলোসফার, বাট অবভিয়াসলি ফ্রেন্ড অলসো লাইক, বাট অ্যাট প্রেজেন্ট ইউ ক্যান ফাইন্ড টুডেজ গ্র্যান্ড মাদার্স উইথ হ্যাভিং লটস অফ, আর বলবো না থাকে জায়গাটা বললে, এটা যা হোক অলরাইট। রেকর্ড হচ্ছে, এটা যদি ফেসবুকে দেওয়া হয় তাহলে এখনকার গ্র্যান্ড মাদাররা আমাকে ঝাড়া যুদ্ধ নিয়ে তাড়বে, তো ইটস ওকে। হ্যাভ এক্সপিরিয়েন্সড এনি সাচ গ্র্যান্ড মাদার্স? হোয়াট কাইন্ড অফ গ্র্যান্ড মাদার্স ডু ইউ হ্যাভ, ওল্ড কাইন্ড অফ বা নিউ কাইন্ড অফ? তাহলে 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 দেখেছিস কি, যে দেখে মনে হয় না যেন তারা একেবারে ছাপোষা বৃদ্ধ মহিলা, যবে থেকে দেখছি ছোট থেকে তবে থেকে মনে যেন ঠাকুমা, তাই না? ঠাকুমা নেই, দিদা আছে, ঠাকুমা মারা গেছে, হোয়াট এভার, ঠাকুমা আর দিদা, গ্র্যান্ড মাদার, যাই হোক, গ্র্যান্ড মাদার্স, সাচ এন্ড সাচ গ্র্যান্ড মাদার্স আর লাইক ঠাকুমাস এন্ড গ্র্যান্ড মাদার্স, ওরা যেন বয়স্ক, তো বয়স্ক তাই লাগে, তাই না? আর ধর মৌসুমি যখন ঠাকুমা হবে, তখন কি আর মৌসুমি ওই রকম ছাপোষা ঠাকুমা লাগবে? মৌসুমি স্কুটি চালিয়ে ওর নাতিকে বা নাতনিকে টিউশন পড়তে দিয়ে আসবে, ইটস ইটস লাইক রক স্টার। আমি থাকি নাকি? Now let's try. The story under discussion, The Portrait of a Lady, written by Khushwant Singh, class 11 এর আমাদের first chapter from Hornbill. এই চ্যাপ্টারটাতে যেটা খুব ইন্টারেস্টিং পার্ট আছে, জিৎ জয়েন করেছে, এই চ্যাপ্টারটাতে যেটা খুব ইন্টারেস্টিং পার্ট আছে সেটা হচ্ছে দ্য পোর্ট্রেট, টাইটেল সাজেস্ট দ্য পোর্ট্রেট অফ আ পার্টিকুলার লেডি। পোর্ট্রেট মানে কি? পেন্টিং, ছবি আঁকা হয় যেটা, কিন্তু এই পোর্ট্রেটটা বিইং পোর্ট্রেট অফ আ লেডিজ ক্যারেক্টারিস্টিক্স, যেখানে একটা ঠাকুমা, এজেড ঠাকুমা কিভাবে গ্রো করছে, ডেভেলপ করছে, সেটাকেই আমরা দেখতে পাবো। আর একবার আমাদেরকে পজ করতে হবে। হিয়ার দ্য স্টোরি ইজ রিটেন ফলোয়িং দ্য ন্যারেটিভ টেকনিক, হোয়ার দ্য ফার্স্ট পার্সন, হোয়ার দ্য স্পিকার ইজ দ্য ফার্স্ট পার্সন, দ্যাট ইজ টু সে ইট ইজ নারেটেড বাই দ্য অথর,
in such a manner that he himself narrates his own story. এই ধরনের স্টোরি গুলোকে আমরা বলি narrative kind of stories, যেখানে narrative technique follow করা হয়। এবার এই যে পোর্ট্রেট অফ আ লেডি গল্পটা আমরা স্টার্ট করব ফ্রম 11th ক্লাস 11th ফার্স্ট চ্যাপ্টার। কিছুটা অংশ আজকে আমরা এক্সপ্লেন করব, তার আগে হোয়াট উই হ্যাভ টু নো ফ্রম দিস পার্টিকুলার স্টোরি ইজ দ্যাট দ্য রিলেশনশিপ উইচ মে নট বি চেঞ্জ ইফ দেয়ার ইজ স্ট্রং অ্যাফিনিটি, বাট দ্য সিচুয়েশনস মে চেঞ্জ, দ্য জেনারেশনস মে ডাইভার্ট, and the mentality of a particular generation can vary, but the love, the affection, the eternity, the spirituality in between a relationship, if it is, if really exists, we can find such and such characteristics within the character of the lady about whom we are going to learn in this chapter, the portrait of a lady. তো কেমন পোর্ট্রেটটা কেমন সেটা আজকে আমরা দেখি। The portrait of a lady, my grandmother, like everybody's grandmother, was an old woman. She had been old and wrinkled for the 20 years. কানেকশন ঠিক আছে? My grandmother, like everybody's grandmother, was an old woman. She had been old and wrinkled for the 20 years that I had known her. দেখো, recently I have lost my grandmother, as you all know. Like everybody's grandmother, she or they particularly have the such and such, you know, appearances. জানো, তাদের প্রথম দিন থেকে, যবে থেকে আমরা দেখছি ঠাকুমা, তো সেই ঠাকুমায় প্রথম দিন থেকে যেন তাদের একটা রিঙ্কেলড ফেস থাকে, হাত পা গুলো জড়ো জড়ো হয়ে যায়, সাদা সাদা চুল থাকে, সাদা শাড়ি পরে থাকে, ইউ নো, ইটস লাইক আ রিয়েলি গ্র্যান্ডমাদারলি লুক। বেসিক্যালি দ্য ওল্ড গ্র্যান্ডমাদার্স, ওল্ড জেনারেশন গ্র্যান্ডমাদার্স, ইফ ইউ ফাইন্ড টুডেজ গ্র্যান্ডমাদার, আজকালকার দিনের গ্র্যান্ডমাদারকে দেখতে গেলে তো দেখবো যে একদম সেই জিন্স পিন্স পরে, একদম কি বলে টপ ফপ পরে, লিপস্টিক ফিপস্টিক লাগিয়ে, একটা সানগ্লাস দিয়ে গ্র্যান্ডমাদারকে একদম চেনাই যাবে না যে গ্র্যান্ডমাদার না ডটার আমার, ঠিক আছে। কিন্তু যদি আমরা আমাদের টাইমের গ্র্যান্ডমাদারের কথা দেখি, তাহলে দে আর ইন হোয়াইট শাড়িজ অ্যান্ড অবভিয়াসলি হ্যাভ সাম ঘোমটাস ওভার দেয়ার হেড and at the same wrinkled face, হাত পা গুলো জড়ো জড়ো হয়ে যাওয়া। আর তখনকার দিনে ঠাকুমাদের সাথে এখনকার দিনে ঠাকুমার তফাৎ কি? Like they are our guide, they are our philosopher, but obviously friend also, like, but at present you can find today's grandmothers with having a lots of, আর বলবো না, থাকে বললে এটা, যা হোক, all right, রেকর্ড হচ্ছে এটা, যদি ফেসবুকে দেয়া হয় তাহলে এখনকার গ্র্যান্ডমাদাররা আমাকে ঝাড়া জুতো নিয়ে তাড়বে, তো ইটস ওকে। ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স এনি সাচ গ্র্যান্ডমাদার্স? হোয়াট কাইন্ড অফ গ্র্যান্ডমাদার্স ডু ইউ হ্যাভ, ওল্ড কাইন্ড অফ আর নিউ কাইন্ড অফ? তাহলে 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 দেখেছিস কি, যে দেখে মনে হয় না যেন তারা একেবারে ছাপোষা বৃদ্ধ মহিলা, যবে থেকে দেখছি ছোট থেকে তবে থেকে মনে যেন ঠাকুমা, তাই না? হোয়াট এভার, ঠাকুমা আর দিদা, গ্র্যান্ডমাদার, যাই হোক, গ্র্যান্ডমাদার্স, সাচ এন্ড সাচ গ্র্যান্ডমাদার্স আর লাইক ঠাকুমাস এন্ড গ্র্যান্ডমাদার্স, ওরা যেন বয়স্ক, তো বয়স্ক তাই লাগে, তাই না? আর ধর মৌসুমি যখন ঠাকুমা হবে, তখন কি আর মৌসুমি ওই রকম ছাপোষা ঠাকুমা লাগবে? মৌসুমি স্কুটি চালিয়ে ওর নাতিকে বা নাতনিকে
টিউশন পড়তে দিয়ে আসবে, ইটস লাইক রকস্টার। আমি থাকি নাকি? Now let's try. The portrait of a lady, my grandmother, like everybody's grandmother, was an old woman. She had been old and wrinkled for the 20 years. And তারপরে কি বলছে, people say that she had once been young and pretty and had even had a husband, but that was hard to believe. My grandfather's portrait hung above the mantelpiece in the drawing room. He wore a big turban and loose fitting clothes. His long white braid covered the base part of his chest, and he looked at least 100 years old. Mane, we can suppose that the grandfather had already died before the birth of the speaker, the narrator. Obviously, it could be hardly believed for a person who could have never seen his or her grandfather and had witnessed a look of a lady with that kind of that typical grandmotherly look, they have to believe that they could have husbands as well. মানে ওরকম ঠাকুমার যে একটা হাজবেন্ড থাকতে পারে, একটা ছাপোষা ঠাকুমার যে একটা হাজবেন্ড থাকতে পারে, সেটা বিলিভ করাও একটা মানে মানে দুঃস্বপ্নের ব্যাপার, এরকম একটা ব্যাপার। তো ঠাকুমা থেকে তো তোরা কি করে এলি বা বোকা ছেলে, যাই হোক সেটা তো বিলিভ করলো। কিন্তু যখন কি বলে ওর হাজবেন্ডের মানে ঠাকুমার মানে গ্র্যান্ডফাদারের যে পিকচারটা যেটা ওয়ালে হ্যাং করছে, সেটা দেখে যেন মনে হচ্ছে গ্র্যান্ডফাদার আরো বুড়ো, মানে হি কুড হ্যাভ ডাইড অলরেডি বিফোর দ্য বার্থ অফ দ্য ন্যারেটর। হি কুড হ্যাভ সিন হিজ গ্র্যান্ডমাদার লাইক দ্যাট ওল্ড লেডি সিন্স হি অর সি হ্যাজ গট সাম নলেজ। তারপর থেকে আবার দেখছে যে ঠাকুরদা যে মারা গেছেন তার ছবিটা দেখেও মনে হচ্ছে তিনিও যেন যথেষ্ট 100 বছরের বুড়ো। ঠিক আছে, হি ডিড নট লুক দ্য সর্ট অফ পারসন হু উড হ্যাভ আ ওয়াইফ অর চিলড্রেন। আর ওকে দেখেও মনে হচ্ছে না যে ওই দাদুর ছেলে পেলে থাকতে পারে বা কোনো ওয়াইফ থাকতে পারে। হি লুকড অ্যাজ ইফ হি কুড অনলি হ্যাভ লর্ডস অ্যান্ড লর্ডস অফ গ্র্যান্ড চিলড্রেন। এবং ওরকম দাদুকে দেখে মনে হচ্ছে বউ বা ছেলে নেই, শুধুমাত্র নাতিপুতি 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 আছে, কি করে হয় ভগবান জানে। যাই হোক, it's a part of a joke, it's a satirically has been told that the look of those old kind of people are such olds, like আজকে দেখো এখনকার দিনে কি, এখনকার দিনে হেয়ার ড্রায়ার্স চলে এসছে, এখনকার দিনে বিভিন্ন বডি গ্রুমিং materials চলে এসছে, and the dressing sense of those particular people living in the old generation and the people living in the modern generation has been also changed. তাহলে সেই জন্য কি হয়, তখনকার দিনের লোকজন 40-45 হয়ে গেলে মানে 50 হয়ে গেল মানে ও দাদু হয়ে গেছে, ও ধুতি মুতি পরে পাঞ্জাবি টাঞ্জাবি পরে টারবান ফারবান জড়িয়ে চলে আসছে, আর এখনকার দিনে 70 বছর দাদু এখন জিন্স পরছে। তো হাউ ক্যান ইউ ডিস্টিংগুইশ which one is actually a pure genuine dadu and which one is you know kind of a dadu, you know. তো এই ডিফারেন্সটার জন্য আমি আর কি মজা করছি ঠিকই, বাট উইদিন দিস সার্কাজম ইউ ক্যান ফাইন্ড দ্যাট গ্র্যান্ডফাদারলি লুকস, যা দেখে মনেই হয় না যে তার কোনো ছেলে পেলে থাকতে পারে, মনে শুধু নাতি দাদুই আর কি। গট মাই পয়েন্ট, কি বলতে চাইছে? As for my grandmother being young and pretty, the thought was almost revolting. She often told us of the games she used to play as a child that seemed quite absurd and undignified. Sorry, likhte paini. Of the
that seemed quite absurd and undignified on her part, and we treated it like the pebbles of the prophets she used to tell us. Mane je grandmother je choto chilo, it's like you know fantasy. এবং তিনি বলতেন আমরা যখন ছোট ছিলাম তখন এই গেম খেলতাম ওই গেম খেলতাম, ঠিক আছে, আ পার্ট উই ট্রিটেড লাইক দ্য ফেবলস অফ দ্য প্রফেটস হি ইউজড টু টেল আস, এটা একটা ফেবলস ছিল, রূপকথার গল্প ছিল, এরকম একটা ব্যাপার, প্রফেটসদের গল্প. সি হ্যাড অলওয়েজ বিন শর্ট এন্ড ফ্যাট এন্ড স্লাইটলি বেন্ড, আর প্রথম থেকেই ঠাকুমা মেটো কাটো ঝুঁকে যাওয়া একটু মহিলা. তোদেরকে যে আমি পড়াচ্ছি, তোরা বলছিস না যে স্যার স্ক্রিনটা শেয়ার করুন, স্যার দেখছি তো ফোনে. আই হ্যাভ ফরগটেন টু শেয়ার দ্য স্ক্রিন, ইউ শুড হ্যাভ টোল্ড মি. যাও ঠিক আছে. She had always been short and fat and slightly bent. Her face was a crisscross of wrinkles running from everywhere to everywhere. Now we were certain she had always been as we had. As we had known her. Old, so terribly old that she could not have grown older. মানে এই যে বললাম না একটু আগে, বৃদ্ধ তো বৃদ্ধই, মানে এত বৃদ্ধ যে তাকে আর ওর থেকে বুড়ো বানানো যায় না, এরকম একটা ব্যাপার. And had stayed at the same age for 20 years. How this can be possible? You know, this kind of, this sort of things, thinking also was there in my mind as well. I must say you, I don't know whether you can have or not, but amaro chilo jokhon ami amar thakuma ke dekhtam, she is like thakuma. I am having a photocopy of my you know rice ceremony party. There I found her the same position sitting with me on her lap, and when I found one of my sister sitting on her lap within the same like a same position after 6-7 years, and then I found one of my brother sitting on her lap in the same position, and if I could have any spouse then I could have found her also in the same position and the same look, with the same look. Unfortunately, we have lost her and I don't have any. So, it's the fact. She could never have been pretty, but she was always beautiful. She hobbled about the house in spotless white with one hand resting on her waist, to balance her stoop, and the other telling the beads of her rosary.
মানে ওই যে কোমরে হাত দিয়ে হাঁটে না, সেই পজিশনটাকে বলা হচ্ছে। হার সিলভার লুকস ওয়ার স্ক্যাটার্ড আনটাইডি ওভার হার পেল প্যাকার্ড ফেস অ্যান্ড হার লিপস কনস্ট্যান্টলি মুভড ইন ইনঅডিবল প্রেয়ার ইয়েস শি ওয়াজ বিউটিফুল। She was like the winter landscape in the mountain, an expanse of pure white serenity, breathing peace and contentment. তাকে যেন দেখে মনে হতো তিনি একটা এক্সট্রিম পিস অফ সেরেনিটি, তার জন্য তার মধ্যে একটা সেরেনিটি মানে একটা হোলিনেস, একটা 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 মানে স্পিরিচুয়াল বিং যেন তার মধ্যে বাস করতো চারিদিক, মানে অ্যাকচুয়ালি দেখেই এতটাই পিসফুল, এতটাই বিউটিফুল মানে তার লুকটা ছিল, ঠিক আছে, যেন একটা উইন্টার ল্যান্ডস্কেপের মতো চারিদিক সাদা এরকম, যেন শান্তি একটা ব্লিস কাজ করত। দ্যাটস অল।